আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 13 অক্টোবর 2024 রোজ রবিবার। আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুহাটে। আর এই তালগাছি গরুহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার সঙ্গেই। হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন বসে থাকে। আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী গরু সংগ্রহ করতে পারবেন, বকনা ষাঁড় গরু কিনতে পারবেন। তো আজকে আমরা বেশ কয়েক সপ্তাহ পর হাটে চলে আসছি। রবিউল খন্দকার ভাইয়ের কিছু গাভী দেখাবো, বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। যারা গাভী কিনবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখে আমি ওইভাবেই ভালো থাকি। আসলে আল্লাহ তাআলার জমিন এই দুনিয়াতে না যেটুক যেভাবে রাখবে তার চাইতে ভালো থাকবে চালে আমি বেদাত হয়ে যাবো, তাই আমাকে যেভাবে রাখে ওইভাবেই ভালো থাকে আলহামদুলিল্লাহ। কারণ আমার এখন হাসপাতালেও রাখতে পারতেন, অসুস্থ থাকবে পারতেন, একটা পাও ন্যাংরাও করে দিতে পারতেন। আসলে কি বলবো ভাই, পরি গাভীর ব্যবসা বর্তমান যে দেশের পরিস্থিতি প্রতিটি সেক্টরে খুব ঝামেলা ভাই। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা একদম নাই, কারণ আপনার এই খ্যার যদি 600-700 টাকা মন হয় একটা প্রাপ্ত বয়সের গাভী এখন খ্যারই খায়া বেলায়, তাহলে এখন গরিব দুঃখীরা কীভাবে বাস করবে এটেলেই টেনশন। তারপরে এখন খালি গাভীর ব্যবসা করতেছে, এই গাভীগুলিতে আপনার খামারের উন্নত করতে পারতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন দর্শকদের। আমার নাম মোহাম্মদ রবিউল খন্দকার, আর গ্রামটা কাশিনাথপুর থানা সাতিয়া জেলা পাবনা, আর হাটটা এটা তালগাছি পশু। আচ্ছা, হাটেও বেচা কেনা করেন, বাড়িতেও মোটামুটি বেচা কেনা করেন? আল্লাহ তাআলা করায়। আচ্ছা, আজকে তো গাভী আপনার সবগুলোতে বাচ্চা ছাড়া? হ্যাঁ, তালগাছি হাটে রানিং দুধের বাচ্চা ছাড়া গাভী আমি বিক্রয় করি। সব জাতেরই গাভী আছে? সব জাতেরই আছে। আচ্ছা, আসেন আমরা এক পাশ থেকে শুরু করি। এই পাশে এটা বয়স্ক গরু মনে হয় নাকি? এটা বয়স্ক না, ছয় দাঁত, দ্বিতীয় বিয়ার ছয় দাঁত। জি, ছয় দাঁত কি আছে নাকি আট দাঁত হয়ে গেছে? এটা এখন আমি দাঁত ধরে দেখিনি, তবে দ্বিতীয় বিয়ান এটা কি জানি, দ্বিতীয় বিয়ানের গাবি। জি জি, কি জাতের এটা? এটা হচ্ছে জার্সি। জার্সি? জার্সি। আচ্ছা, জার্সি দ্বিতীয় বিয়ানের গাবি। বাটে দুধ আছে? দুধ আছে, প্রচুর দুধ আছে দেখেন। প্রচুর বলতে কত কেজি? 14 লিটার। 14 লিটার? হ্যাঁ। একটু সরাই দেন কাকা, একটু সহযোগিতা করবেন। আর এখন এই অবস্থায় গরুটার দাম কত আসবে ভাই? ১৪৫,০০০। আচ্ছা, ১৪৫,০০০ টাকা দাম, কথা বলার সুযোগ রাখছেন? সুযোগ না দিলে তো দর্শকও কিনবে না, আমারও ঝামেলা যে ভাই এক দামে একবারে কথাবার্তার সুযোগই দেয় না। আচ্ছা, এটা কথাবার্তা বলে নিতে পারবে। আচ্ছা, আপনার পাশে আরেকটা গরু দেখতেছি বিস্কিট কালার। জি, অরিজিনাল বিস্কিট কালার, যা থেকে জার্সি। হ্যাঁ, জার্সি বিস্কুট কালার, জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে এটার? এটার আট দাঁত হয়। আট দাঁত হয়ে গেছে, যে দাঁত সেটা বলতে হবে ভাই। জি জি, এটা আট দাঁত হয়ে গেছে। জি, বাচ্চা কয়টা দিছে? চার পাঁচটা? এটা বাচ্চা দিছে চারটে। সরাই দেন একটু। না, চারটে বাচ্চা দিছে। চারটা? হ্যাঁ, চার। আচ্ছা, 18টা? না, 10-12 বাচ্চা দিছে। পাটে দুধ আছে এখন? এখনো দুধ পাই এটার 12 লিটার। 12 লিটার? বাচ্চাটা ক্লিয়ার একদম? দাম কত যাচ্ছে এখন? এখন এটা বাজার অনুযায়ী দাম চাইতে 1,80,000, 1,60,000। 1,60,000? মানুষ এখন বাজারে কম দাম চায়, ভাবে যে আসুক, আসার পর জয় ঝামেলা হয় ভাই, গাভী কিন্তু দিতে পারে না। আমি যেটার যে দাম ওই দাম না চালে কিন্তু ব্যবসা করতে পারবো না। এই দেখেন, এটাও জার্সি, এই গরুটার দাম মাত্র 75,000 টাকা। 75,000? হ্যাঁ, দেখেন গোস্তই পিরা। কয় দাঁত এটা? সরাই দাঁত হলো 6 দাঁত।
একটা দেখেন এই জার্সি বকন যে কিনে পালিছে সর্বনিম্ন দামে বকনটা 1 লাখ টাকা লাগিছে এখন এডি আপনার দাম বলি দিলাম কত টাকা আপনি তো জানেন 85000 টাকা কত স্যার দুধেই টাকা উঠে যাবে আমি তো আপনারা দর্শক না বুঝে একটা বড় বডির গাবে দেহে পাগল হয় অরিজিনাল জাত মান নিতে চায় না আচ্ছা পরে একটা সাদা কালো গরু দেখতেছি এটা কি জাত এটা সাদা কালো না এটা আপনি অস্ট্রেলিয়া করস অস্ট্রেলিয়ান করস করস দাঁত বয়স কেমন আছে পেটিট হইছে বিলাক জার্সির এই কয় দাঁত এটা আট দাঁত আট দাঁত হ্যাঁ বাচ্চা কয়টা দিছে বাচ্চা এটাও দুটি দুইটা এই যে দুই দাঁতের গাবে আছে এর পাশে দুই দাঁতের গরু এই এটার দাম কত পড়বে ওটার দাম কম 105 105 এই যে এটা আমার দুই দাঁতের গাবে সবাই দাম দিচ্ছে দর্শক দেখা দেন এই যে এরাই উনাও দাম দিছে দেই আসেন এ একই দাম দুই দাঁতের গরু দুই দাঁতের গরু অরিজিনাল জার্সি আমার নিজের কত লাস্ট দাম কত এটা উনার বলি দিছি 145 একই দাম 145 বলি দিছি এক দাম বলি দিছি এখন উনারা কি বলবে বলুন আরে খুব জাত মানের গরু আর এর জাতের হিসাব ইন্ডিয়ান হালকা একটু মিক্সড আছে শিংটা মোটা বুঝছেন জার্সির সাথে ইন্ডিয়ান জার্সি আচ্ছা হালকা মিক্সড আপনার শেষে আরেকটা দুই দাঁতের গরু রয়েছে এই পাশে আমরা দেখাই দিই একটু দর্শকদের এটা প্রথম বিয়ানের গাবি এটাও প্রথম বিয়ানের গাবি দুধ আছে বাটে এ বানা দুধ আছে কিন্তু আপনি রেটে ঠেক দেওয়া নাই ভাই দাম কত চাচ্ছেন এটা গৃহস্থ বাচ্চা দোয়া দিছিল দুধ কইছিল 8 লিটার এখন কইটু কয় আল্লাহ তাআলা ভালো জানে এটা দুধের গ্যারান্টি নাই দাম কত চাচ্ছেন দাম 120000 120 জি কম দিবেন না কম নাই দামদার করার সুযোগ আছে তো দর্শকদের শেষ মুহূর্তে কি বলবেন যারা আসতে চায় আপনাদের এই হাটে আসলে দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রবিউল খন্দকার সবাইকে বলবো যারা আপনারা বিদেশি খামারি ওনারা আসলে আমেরিকা যারা আছেন ইউরোপে আছেন অনেক অনেক দেশে আছেন ওনারা অনলাইনে গাবি কেনে কেনার পরে বলে ভাই রবিউল খন্দকার ভাই 30 লক্ষ টাকা শেষ হয়ে গেছে কিভাবে কমক জায়গা থেকে গরু কিনেছিলাম আমি নাম বলবো না ভাই কেনার পরে গরুগুলো এইরকম হয়েছে আসলে কি বলবো মানুষ এখনো ভালোও আছে খারাপও আছে আপনারা তার থেকে নিজ দায়িত্বে নিজে দেখে শুনে কেনেন আপনি বিদেশ থেকে দেখতে পারলেন না আপনার একটা কামলা পাঠান আপনি রাখালটা পাঠান না দুই বেলা তো দুধটা দেখতে পারবে এইভাবে দেখে শুনে যদি গাবি কেনেন জীবনে কেউ ঠকতে পারবেন না সেটাই সেটাই খালি গাবির গুলে লাভ এই গাবিগুলো দেখেন এই একটা আপনার 85 দাম চলেম এই গরুটা প্রেগন্যান্ট হলেই আপনি সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা দাম হবে আর এখন তো বাচ্চা দুধ খায় না যেটুকু দোয়াবে সেইটুকু বিক্রি করতে পারবে আচ্ছা আর গাব না হলে তো লস গাব না হলেও লস নাই দুধেই টাকা উঠে যাবে আর
গাব হবে ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেকটা গাবই গাব হয় অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর দর্শকদের জন্য বলবো যা এটা মুসলমান কান্ট্রি দেশ এই দেশে প্রত্যেকবার আমি বলছি কলেমা কলেমার দাওয়াতের আগে দিছি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পথে যারা চলবে না আসলে কলেমাটা মুখে বললে হবে না কলেমার প্রকৃত ভাব আপনি ন্যায় নীতি আদর্শভাবে চলতে হবে কোনো মানুষের ক্ষতি করা যাবে না কলেমা দিয়ে নিজেকে গঠন করতে হবে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার ভিতর কলেমা ছিলেন না দুনিয়ায় কলেমা ছিলেন ওনার ভিতর ছিলেন না উনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জব করতে আসছিলেন দেখেন কলেমা দিয়ে যখন উনি দ্রুত পরিষ্কার হয়ে গেলেন তখন বলল আল্লাহর রাসূলের পর যদি কেউ নবী হতো সে আবু বকর ওমর হতেন তাহলে বুঝেন এই কলেমা দিয়ে যদি আমরা প্রতিটি মুসলমান পুরোপুরিভাবে প্রকৃতপক্ষে ইসলামের পথে চলি ন্যায় নীতি আদর্শ চলি তাহলে প্রত্যেকটা সেক্টরে শান্তি থাকবেন কলেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা বিষয় ডক্টর ইনুসকে আমি বলছি আপনি এদিকে প্রাধান্য দেন সেনাবাহিনী র‍্যাব প্রশাসন সবাই যে সরকারি হন নয়লে আপনারা সবাই জাহান্নামে যাবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি আসসালামু আলাইকুম